বলিউড ইন্ডাস্ট্রিতে পা দিয়েই বড় ধরনের সাফল্য পেলেন অমিতাভ বচ্চনের নাতি আগাস্তা নন্দা। দ্য আর্চিজের মাধ্যমে আত্মপ্রকাশের পর 2024 সালের জানুয়ারিতে পরিচালক শ্রীরাম রাঘবনের সাথে কাজ শুরু করবেন তিনি। 1971 সালের যুদ্ধের অন্যতম হিরো সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীরাম রাঘবন। আর ওই বায়োপিকে অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করতে চলেছেন আগাস্তা নন্দা। দ্য আর্চিস নেটফ্লিক্সে মুক্তি পাবার পর থেকেই ছবির প্রধান অভিনেতা অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সিনেমায় মূল চরিত্রে রয়েছেন 7 জন তরুণ তরুণী, যাদের মধ্যে 3 জন আবার তারকা পরিবারের সন্তান। সিনেমায় আর্চির চরিত্রে রয়েছেন আগাস্তা নন্দা, যিনি সম্পর্কে অমিতাভ বচ্চনের নাতি। প্রথম ছবিতেই সুদর্শন আগাস্তার অভিনয় বেশ মনে ধরেছে সবার, আর এরপরই তার ঝুলিতে এলো শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের সিনেমাও। বদলাপুর আন্ধাধুনের মতো ছবির সৌজন্যে শ্রীরাম রাঘবন দর্শকদের কাছে বেশ পরিচিত একটি নাম। এবার তারই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে আগাস্তা নন্দাকে। আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে 21 ছবির শুটিং। আগাস্তার পাশাপাশি এই ছবিতে অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা ধর্মেন্দ্রকেও। এই ডিসেম্বরে শ্রীরাম রাঘবনের নতুন সিনেমা মেরি ক্রিসমাস মুক্তি পাওয়ার কথা ছিল, তবে একসাথে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি এই সময় মুক্তি পাওয়ায় নিজের ছবির রিলিজ পিছিয়ে দিয়েছেন রাঘবন। 2024 জানুয়ারিতে আসতে চলেছে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতি অভিনীত ছবি মেরি ক্রিসমাস। জানা গিয়েছে এই ছবিটি রিলিজ হওয়ার পরই 21-এর কাজে হাত দেবেন শ্রীরাম রাঘবন। আপাতত জোর কদমে 21 সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। শুটিং এর আগে চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন আগাস্তা নন্দাও। জানা গেছে ডিসেম্বর মাস এবং জানুয়ারির শুরুর দিকটা গোটাটাই আগাস্তা একাধিক ওয়ার্কশপে অংশ নেবেন। স্ক্রিপ্ট পড়ে সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলবেন। শ্রীরাম নতুন প্রজন্মের কোনো অভিনেতাকে খুঁজছিলেন যাকে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে যথাযথভাবে মানিয়ে যায়। আগাস্তার বাবা মা সরাসরি সিনেমার সাথে যুক্ত না হলেও মামা বাড়ির সবাই বলিউডের বড় বড় তারকা। বাবার ব্যবসার দিকে না গিয়ে আগাস্তা হেঁটেছেন নানা বাড়ির পথ ধরে। তিনি জানান, এখানে পান থেকে চুন খসলেই নেপোটিজমের প্রোডাক্ট বলে দাগিয়ে দেয়া হতে পারে, তাই নিজের আলাদা পরিচয় তৈরি করতে চেষ্টার কসুর করছেন না তরুণ এই অভিনেতা।